স্কুল থেকে এসে গেছো পিকু, চলো মুখ হাত ধুয়ে নাও। ই আ ই আ, আমি আর পিকু নই, আমি হলাম রোবো। ই আ ই আ, রোবো মুখ হাত ধোয় না। ই আ পিকু, খেতে বসে যাও এবার। আমি হলাম রোবো। ই আ রোবো। চলো পিকু, এবার ঠিক করে খেয়ে নাও। পিকু, প্রথমে তোমার হেলমেটটা তো খোলো, তারপর নয় খাবে। রোবো এভাবেই খাবার খায়। পিকু, জামা কাপড় গুলো ভেতরে নিয়ে যাও। বলো পিকু, রোবোর জন্য কি কাজ আছে? ই আ ই আ ই আ। ওহো পিকু টুকি, তোমরা এখনো রোবো হয়ে বসে আছো? এটা ধরো পিকু। পিকু, এগুলো ঠিক করে ধরো। চলো বাবা, অনেক হয়েছে রোবো রোবো খেলা। রোবো এমন করেই ধরে। ই আ মা পিয়ারি, আমাদের ছানারা তো রোবো হয়ে গেল। কিছু একটা করতেই হবে। একি সোনারা, তোমরা এখনো ঘুমোওনি? ই আ ই আ, রোবোর পা আটকে গেছে, রোবো ঘুরতে পারছে না। ই আ আচ্ছা, তাহলে তোমার পায়ে একটু তেল দিতে হবে দেখছি। এখানে এখানে এখানে। মা মা, এগুলো ওখানে সাজাও না। নিজে নিজে করো পিকু। ওকে, এক দুই তিন চার। আস্তে, চারটেই থাকুক পিকু। পাঁচ ছয় সাত আট। ফুল, সরি সরি মা, বারণ করেছিলাম তো। দেখো ফুলদানিটা ভেঙে গেল, এখন কি হবে পিকু? এ
আর একটা ফুলদানি আনি। কিন্তু সেটা তো আমাদের ফেভারিট ফুলদানি হবে না। তাহলে এখন কি করব মা? আচ্ছা চলো আমরা এখন এটাই জোড়ার চেষ্টা করে দেখি। হ্যাঁ, কিন্তু কি করে? ট্রাই করে দেখব। ট্রাই ট্রাই ট্রাই। পিকু, টুকি, সেফটি গ্লাভস পরে নিয়েছি। চলো এবার জুড়তে শুরু করি। আমি জানি কি লাগবে। প্রথমে চাই একটু মাটি, তারপর জল, আর আঠা। টুকি, এগুলো কোথায় আটকাবি? ট্রাই করে দেখো পিকু। আচ্ছা এসো, এগুলো দিয়ে একটা পেস্ট বানাই। টাডা! টাডা! আরে বাহ, এই টপটা কোথা থেকে এলো? টাটা তবলা। টপটা ভাঙা ফুলদানি থেকে এলো। এটাই তো আমার দরকার ছিল। এই যে আমার ফুল গাছের জন্য নতুন টপ। একটা ফুল, দুটো ফুল, তিনটে ফুল, হাজার ফুল। আরে আমার বলটা কোথায় গেল? কি হলো পিকু? বাবা, বলটা খুঁজেই পাচ্ছি না। এই ঘরে তো তুমি নিজেই হারিয়ে যাবে। এসো আগে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো। ও বাবা, এগুলো আমি পরে ঠিক করে দেব, আগে বলটা তো খুঁজে পাই। মা দেখার আগে সব গুছিয়ে ঠিক করে রেখো পিকু। হ্যাঁ করে দেব বাবা। আমি ঘরের মধ্যে নেই মা। পিকু, কখন থেকে ডাকছি? আমায় খুঁজে পেয়ে গেলে পিকু। আচ্ছা আমরা তাহলে লুকোচুরি খেলছিলাম, আমি তো বুঝতেই পারিনি। কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওই আমার ব্যাগটা কোথাও পাচ্ছি না। ও মা পিকু, পাহাড়ের মতন এটা কি? এগুলো কিছু নয়। ওহ পিকু, ঘরের এই কি হাল করে রেখেছো? ব্যাট কেন? এখানে কিছুই খুঁজে পাওয়া যাবে না। সরি মা, আমি ঠিক করতে যাচ্ছিলাম। যদি ব্যাট খুঁজে পেতে চাও তাহলে আগে ঘর গুছো, নয়তো কি করে খেলবে বলো? ওকে মা। তুই আর প্লিজ পাহাড়।
এবার শোন, আমি তোকে জিনিস দেব আর তুই ওগুলো বাক্সে রাখবি, ওকে? ওকে। কার, ডল, ডাইনো, বই, এই ব্যাটটা পেয়ে গেছি। এই তো চাই। খুব ভালো সোনা, দেখো আমার এই ক্রিকেট ক্যাপটা, কতদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। এখন এটা আমার। হ্যাঁ, এবার ব্যাট আর বল দুটোই পেয়ে গেছি, চলো সবাই মিলে খেলতে যাই। আজ দারুণ রোদ উঠেছে, আমগুলো জলদি শুকিয়ে যাবে। আর তারপর হবে আমের ইয়ামি আচার। আমের আচার আমার ফেভারিট। পিকু, চমচম, আমের দিকে খেয়াল রেখো, কেমন? হ্যাঁ সোনা, কাঠবিড়ালি আর পাখিরা যেন আম খেয়ে না ফেলে। নো প্রবলেম মা, আমাদের কাছে আছে গুলতি আর আছে কাগজের গোল্লা। ওকে। টুকি, আম রেখে দে বলছি, এখনো শুকোয়নি ভালো করে। পিকু, পাখি, চল চমচম গুলতি বার কর। টুকি, তুই আবার আম খেতে শুরু করলি। টুকি, তোর আচার টক লাগে না বুঝি? ভেরি গুড সোনারা, সব পাখিদের তাড়িয়ে দিয়েছো। না, সব শুকিয়ে গেছে, এবার আচার বানানো যাক। আর এই হয়ে গেল আচার। পাখির হাত থেকে তো আচার বাঁচালাম, কিন্তু টুকির হাত থেকে কি করে বাঁচাবো?